বাংলাদেশ ভারত থেকে পাঁচশো মিলিয়ন ডলারের সমরস্ত্র ক্রয় করবে কিন্তু কি ধরনের সমরস্ত্র অর্ডার করবে বাংলাদেশ সামরিক বাহিনী দু সালের পর থেকে ভারত বাংলাদেশের সমরস্ত্র বাজারে প্রবেশ করতে মরিয়া কেননা বাংলাদেশের সমরস্ত্র বাজারে চীন একচিটিয়া আধিপত্য বিস্তার করেছে এজন্য চীনের আধিপত্য রোধ করতে ভারত বাংলাদেশের সমরস্ত্র বিক্রি করতে চায় কিন্তু ভারতীয় সমরস্ত্রের কোয়ালিটি এবং মানদণ্ড আদর্শ না হওয়ার কারণে বরাবরই ভারতের সমরস্ত্র ক্রয় থেকে বিরত থেকেছে বাংলাদেশ একাধিকবার চেষ্টা করেও যখন বাংলাদেশের সমরস্য বাজারে বিক্রি করতে ব্যর্থ হয় ভারত তখন নতুন পরিকল্পনা গ্রহণ করে বাংলাদেশকে দু হাজার ষোলো সালে জন্য ঋণ প্রস্তাব করে পাঁচশো মিলিয়ন ডলার তবে বাংলাদেশ ভারতীয় এই ঋণ গ্রহণ করতে আগ্রহী ছিল না পরবর্তীতে ভারতের চাপ একই সঙ্গে অনুরোধের কারণে দু হাজার সালে ডিসেম্বর মাসে ঋণ পায় বাংলাদেশ ভারত পাঁচশো মিলিয়ন ডলার ঋণ খুব স্বল্প সুদে দিয়েছে মাত্র এক শতাংশ সুদ প্রদান করতে হবে কিন্তু শর্ত দিয়েছে এই অর্থ দিয়ে ভারত থেকে সমরস্ত ক্রয় করতে হবে শর্তে উল্লেখ করা রয়েছে ভারত থেকে পঁচাত্তর শতাংশ অর্থে সমরস্ত কিনবে বাংলাদেশ এবং পঁচিশ শতাংশ অর্থ দিয়ে চাইলে অন্য কোনো দেশ থেকে সমরস্ত ক্রয় করতে পারবে এছাড়া উল্লেখ করা হয় আলোচনার মাধ্যমে এবং উভয় দেশের সম্মতির ভিত্তিতে পঁয়ষট্টি শতাংশ ভারত থেকে এবং পঁয়ত্রিশ শতাংশ অন্য দেশ থেকে ক্রয় করা যাবে সুতরাং ভারত থেকে কমপক্ষে তিনশো মিলিয়ন ডলারের সমরস্ত ক্রয় করবে বাংলাদেশ এবং একশো মিলিয়ন ডলারের সমরস্য পৃথিবীর অন্য কোনো দেশ থেকে ক্রয় করতে পারবে বাংলাদেশ এখনও পর্যন্ত ভারত থেকে নেওয়া পাঁচশো মিলিয়ন ডলার অর্থ ফেলে রেখেছে ইতিমধ্যে দুই বছর অতিক্রম করেছে অর্থাৎ হাতে সময় রয়েছে আর তিন বছর কেননা এই পরিমাণ অর্থের সমরস্য ঋণ পাশ হওয়ার পাঁচ বছরের মাঝে ব্যয় করতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে ভারত থেকে কি সমরস্য ক্রয় করবে বাংলাদেশ ভারত বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ তাই কৌশলগতভাবে বাংলাদেশের জন্য একটি বড় হুমকি তাই এমন কোনো সমরস্য ভারত থেকে ক্রয় করা যাবে না যা পরবর্তীতে ভারতের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে হাইটেক সমরস্য ভারত থেকে ক্রয় করা কোনোভাবেই উচিত হবে না কিন্তু তিনশো মিলিয়ন ডলার পরিমাণ অর্থ কম নয় এক্ষেত্রে বাংলাদেশ ভারতের বেশ কিছু খুচরা সমরস্য অর্ডার করতে পারে আর ইতিমধ্যে অর্ডার করা হয়েছে এর মাঝে উল্লেখযোগ্য হচ্ছে কোস্টাল ডিফেন্স রাডার সিস্টেম দু সালে বাংলাদেশ ভারতীয় এই রাডার অর্ডার কনফার্ম করে এই রাডার মূলত সমুদ্র উপকূলীয় অঞ্চলে নজরদারি করে এর রেঞ্জ খুব বেশি নয় তবে এই ধরনের রাডার সিস্টেম ভারত থেকে ক্রয় করা কোনোভাবেই উচিত হয়নি কেননা বাংলাদেশের কোন ঘাটিতে কতগুলো যুদ্ধজাহাজ রয়েছে এবং তা কখন ঘাটিতে অভিযান শেষে ফিরবে এবং মিশনে যাবে তা ভারত জানতে পারবে কৌশলগতভাবে এটা বাংলাদেশের জন্য একটি বড় সমস্যা তবে যুদ্ধজাহাজ যে সকল অঞ্চল দিয়ে চলাচল করে ওই অঞ্চলে এই রাডার মোতায়েন না রাখলে সমস্যা হবে না কেননা এই ধরনের কোস্টাল ডিফেন্স সিস্টেম রাডারের রেঞ্জ অত্যন্ত কম সর্বোচ্চ পঞ্চাশ কিলোমিটার তবে সাধারণত কার্যকর বিশ কিলোমিটার পর্যন্ত এই রাডার সিস্টেমের মূল্য সামগ্রিকভাবে বিশ মিলিয়ন ডলার অতিক্রম করবে না এছাড়াও বাংলাদেশ বেশ কিছু স্পিড বোট অর্ডার দিয়েছে যার মূল্য প্রায় দুই মিলিয়ন ডলার সেক্ষেত্রে সর্বোচ্চ পঁচিশ মিলিয়ন ডলারের সমরস্য ইতিমধ্যে অর্ডার দিয়েছে বাংলাদেশ এখনও তিনশো মিলিয়ন ডলারের সমরস্য অর্ডার দিতে হবে যা একটি বিশাল পরিমাণ অর্থ সাধারণত আধুনিক কোনো সমরস্য অর্ডার ছাড়া তিনশো মিলিয়ন ডলার ব্যয় করা কোনোভাবেই সম্ভব নয় কেননা ভারতের এত বেশি খুচরা সমরস্য নেই যা বাংলাদেশের জন্য আদর্শ এবং এই পরিমাণ অর্থ ব্যয় করা সম্ভব এজন্যই মূলত বাংলাদেশের ঋণ নেওয়ার দুই বছর অতিক্রম করলেও মাত্র পঁচিশ মিলিয়ন ডলার সম অর্থ ব্যয় করেছে তবে বাংলাদেশ চেষ্টা করছে ভারতের এই ঋণের শর্ত বাতিল করতে কেননা নির্দিষ্ট সময়ের মাঝে বাংলাদেশ ভারতীয় ঋণে অস্ত্র না ক্রয় করলে বাকি অর্থ রিটার্ন চলে যাবে ভারত কোনোভাবেই চাইবে না বাংলাদেশ ঋণ ফেরত দিক এ কারণে সাম্প্রতিক সময় শোনা যাচ্ছে ভারত থেকে নেওয়া এই পরিমাণ অর্থ দিয়ে বাংলাদেশ চাইলে রাশিয়া থেকে সমরস্য ক্রয় করতে পারবে যদি এমন কোনো প্রস্তাব পাওয়া যায় তবে বাংলাদেশ সহজেই রাশিয়া থেকে সমরস্য ক্রয় করতে পারবে এই পরিমাণ অর্থ ব্যয় করে কেননা রাশিয়ার একাধিক সমরস্য রয়েছে যা বাংলাদেশ ক্রয় করতে পারে তবে বিষয়টি সরাসরি রাশিয়া থেকে সমরস্ত ক্রয় করার অনুমোদন দেবে ভারত কিংবা দিতে চায় এমন নয় বরং রাশিয়ার যে সকল সমরস্ত ভারত নিজ দেশে অ্যাসেম্বল করে তা ক্রয় করতে পারবে বাংলাদেশ যদি এমন কোনো প্রস্তাব দেওয়া হয় তবে বাংলাদেশের উচিত হবে অপেক্ষা করে একে টু জিরো রাইফেল অর্ডার করা কেননা ভারত রাশিয়া থেকে লাইসেন্স নিয়ে কালাস কোম্পানির এই রাইফেল তৈরি করবে সেক্ষেত্রে বাংলাদেশ সহজেই তিনশো মিলিয়ন ডলার দিয়ে ভারত থেকে এ কে টু জিরো থ্রি রাইফেল অর্ডার করতে পারবে কেননা এর কোয়ালিটি অসাধারণ এবং শক্তিশালী এবং পৃথিবীর সেরা রাইফেলগুলোর মধ্যে একটি তাছাড়া এটি এমন কোনো হাইটেক সমরস্ত নয় যা বাংলাদেশ ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না তাই বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ভারতের অ্যাসেম্বল করা এ কে টু জিরো থ্রি রাইফেল ক্রয় করা যেতে পারে রাশিয়ার এই রাইফেলের মূল্য ভারতীয় মুদ্রায় ছয় লক্ষ রুপি প্লাস যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাত লক্ষ টাকা সুতরাং এক মিলিয়ন ডলার দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একশো বিশটি রাইফেল ক্রয় করা সম্ভব তাই সহজে তিনশো মিলিয়ন ডলার দিয়ে ছত্রিশ থেকে চল্লিশ হাজার রাইফেল ক্রয় করতে পারবে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর এই মুহূর্তে আধুনিক রাইফেল প্রয়োজন এই রাইফেল সহজে ভারতের বিরুদ্ধে ব্যবহার করা যাবে কোয়ালিটি অসাধারণ সব কিছু মিলে এর থেকে ভালো কোনো ভারতীয় সমরস্য বাংলাদেশের জন্য এই মুহূর্তে নেই যদি ব্যতিক্রম কোনো হাইটেক সমরস্য ভারত থেকে ক্রয় করে বাংলাদেশ তবে দেশের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে আর এই বিষয়টি ভালোভাবেই জানে বাংলাদেশ সামরিক বাহিনী এজন্যই বাংলাদেশ বছরে এক বিলিয়ন ডলারের ওপর সমরস্য ক্রয় করলেও কোনো সমরস্য ভারত থেকে ক্রয় করা হয় না সামরিক দৃষ্টিভঙ্গি থেকে ভারত বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী এটা মাথায় রাখতে হবে তবে ভারত ভবিষ্যতে চেষ্টা করবে তাদের ভারী এবং হাইটেক সমরস্য বাংলাদেশে বিক্রি করতে যেমন যুদ্ধ বিমান যুদ্ধজাহাজ অফশোর পেট্রোল বেসেল যে কোনো মিসাইল সিস্টেম যেমন অ্যান্টিশিপ মিসাইল এয়ার ডিফেন্স মিসাইল কিন্তু ভারতের থেকে হাইটেক সমরস্য অর্ডার করা অর্থ নিজের ধ্বংস দেখে আনা কেননা কোনো দেশের ভারী এবং আধুনিক সমরস্য ওই দেশের বিরুদ্ধে যুদ্ধকালীন সময়ে ব্যবহার করা যায় না সুতরাং ভারতের জন্য ওই সকল সমরস্য ক্রয় করার কোনো অর্থ নেই তাই ভবিষ্যতে ভারত অনুরোধ কিংবা চাপ যে ধরনের কৌশল অবলম্বন করুক না কেন ভারত থেকে সমরস্য ক্রয় করা একেবারে শূন্যর কোঠায় নামিয়ে আনতে হবে এবং কি ভারতীয় কোম্পানির তৈরি সফটওয়্যার সহ অন্য অন্য বেসামরিক টেকনোলজি ব্যবহার বাংলাদেশে কমিয়ে আনতে হবে যা ভবিষ্যতে যুদ্ধকালীন সময়ে দেশের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এই ধরনের সামরিক বিষয়ে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখুন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে